এখন একটা মনের মতন মানুষ পাইলে জীবন সঙ্গী করব, আচ্ছা আচ্ছা, এই আশা এখন বেঁচে আছে। ফ্যামিলির লোকজন কি ভাবতেছে আপনাকে নিয়ে? ফ্যামিলির লোকজন ভাবে যে একটা ভালো জায়গা দিতে পারলে আমরা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে জানার চেষ্টা করবো আপুর জীবনে কি হয়েছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপু আপনার নাম কি? আমার নাম প্রিয়া ভাই। প্রিয়া, আপু প্রিয়া প্রিয়া বলে ডাকি যতবার, এরকম গান কে কেউ শোনাইছে? ভাইরা অনেক গানই তো আছে, এখন মনের গান হয়েছে বড় গান। আচ্ছা আচ্ছা, অনেক কষ্টের মাঝে আছে। আচ্ছা, কিসের কষ্ট সবচেয়ে বেশি? কষ্টের মাঝে কিসের কষ্ট রে ভাই, অনেকই কষ্ট। বাপ মারা বাস গহিয়া গেছে গা, চলতে পারে না। আমি লোকের বাড়িতে সেলাই মেশিন এর কাজ করি। ম্যাডামের বাড়িতে আমার একটা সেলাই মেশিন আছে, নষ্ট হইয়া গেছে। কোন ম্যাডাম যে বাড়িতে কাজ করেন সেই ম্যাডামের বাড়িতে? ম্যাডামের বাড়িতে সেলাই, আমার একটা ছিল সেলাই মেশিন, নষ্ট হইয়া গেছে। নষ্ট হয়ে গেছে, এখন ম্যাডামের বাড়িতে আমি সেলাই মেশিন এর কাজ করি। আচ্ছা, 200 করে টাকা পাই। অনেক কেমন কেমন লাগে এই জীবনটা? এই জীবনটা তো ভাই অনেক কষ্টই লাগে, অনেক কষ্টই লাগে, তাই না? তো ভিডিওর সামনে কে আসতে বলছে? ভিডিওর সামনে আইছে একটা মনের মানুষের জন্য। কে আসতে বলছে কি আপনাকে? আমি নিজে ইচ্ছেই আইছি। নিজেই আসছেন? আচ্ছা, তা মনের মতো মানুষ আসলে কিরকম, মানে হইলে মনের মতো হবে? বাস কইলেও সমস্যা নাই। হ্যাঁ, জোয়ান হইলেও কোনো সমস্যা নাই। আপনি তো একটা ইয়াং মেয়ে, বয়স্ক মানুষ কেন খুঁজবেন? কোনো সমস্যা নাই, ভাগ্য যদি থাকে রে ভাই। হ্যাঁ, যে খাইতে পারবে, পড়াইতে পারবে, পাঁচ অক্ত নামাজ রোজা পড়াইতে পারবে। নামাজ রোজা তো আপনি করবেন, আপনি নামাজ কালাম পড়েন? নামাজ কালাম তো পড়েন? হ্যাঁ, ইনশাআল্লাহ পড়ে ভাই। আচ্ছা, এই বয়সে সবচেয়ে কষ্ট বিষয় কোনটা ভাবলে লাগে? এই এখন কষ্ট লাগে, লেখাপড়া করতে পারি নাই, এটা বেশি কষ্ট লাগে। এখন প্রতিবেদনে আইছে একটা মনের মানুষের জন্য। আচ্ছা আচ্ছা, কোনো প্রেম ভালোবাসা টাসা হয় নাই? না, প্রেম ভালোবাসা এখন প্রেম প্রেম করলে না বোঝা যায় মনের মানুষ আসলে কিরকম হবে বা কিরকম লাগবে, তাই না? তো প্রেম টেম না করলে আসলে জীবনে উপভোগ করবেন কেমনে? প্রেমই তো করেন নাই, তার জন্যই তো এখন প্রেম করার জন্যই তো আইছে। এখন প্রেম করার বয়স নাকি? এখন তো বিয়ে করার বয়স। এখন প্রেম করেই তো বিয়ে করবো। আচ্ছা আচ্ছা, প্রেম করে জানাশোনা করে তারপরে বিয়ে করবেন? যাই করে, সে আমার কথা জানে। বিয়ের পরে হানিমুনে কি হানিমুনে কি দেশের বাইরে যাবেন নাকি বাংলাদেশে ঘুরতে যাবেন? বিয়ে করে মানুষ হানিমুনে যাবে? ভালোবাসার মানুষ যেখানে নেবে সেখানেই যাবো। সেখানে আপনার কোথায় মন চায়? এটা আছে না, মন এটা মনের একটা ব্যাপার আছে না, যদি আমার স্বামীটা এরকম হয়তো আমি অমুক জায়গায় ঘুরতে যেতাম, এরকম আশা করে? এখন আশা তো অনেকই থাকে রে ভাই, সব আশা কি আর পূর্ণ হয়? কি আশা নিয়ে বেঁচে আছেন? আশা আছে এখন একটা মনের মতন মানুষ পাইলে জীবন সঙ্গী করব। আচ্ছা আচ্ছা, এই আশা এখন বেঁচে আছে। ফ্যামিলির লোকজন কি ভাবতেছে আপনাকে? ফ্যামিলির লোকজন ভাবে যে একটা ভালো জায়গা দিতে পারলে আমরা ভালো। আচ্ছা আচ্ছা, তা যাই হোক, যে নিজের বিয়ের জন্য ভিডিও সামনে আসা, এটা তো আসলে নিজের কাছে মানে একটু খারাপও লাগে। তারপরে ওই যে আসছেন, তা এখন অনেকেই যোগাযোগ করতে চাবে বা বিয়ে শাদী করতে চাবে, তা নাম্বারটা দিলে সমস্যা নাই তো? হ্যাঁ ভাইয়া, নাম্বার আমার ভিডিও দিয়ে দেব, কোনো সমস্যা নেই। তা নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, আপনি বলে দেন। নাম্বারটা মুখস্থ নেই, তাই না? আপনার ঠিকানা, মূল ঠিকানা কোথায়? ফুলবাড়ি। তাহলে তারা তার এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01712548793। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, যতদিন পর্যন্ত মনের মানুষ না পাবো এতদিন পর্যন্ত খোলাই তো। একবার মনের মানুষ পাইলে নতুন করে, তখন নতুন করে জীবন সাজাবেন, নতুন করে সংসার করবেন। মনের মানুষ পাইলে সেইতেই তো আমার আপনজন হবে। আর আমি মোবাইল ধরে আর ভিন পুরুষের লগে কথা বলে তো কোনো লাভ নাই। মনের মতন স্বামী পাবো, তার কথা মতনই থাকবো। তোকে আপু ভালো থাকেন, সেই দোয়াই করে যাতে আপনার মনে আশাটা পূরণ হয়। তা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনিও ভালো থাকো ভাইয়া।